ইন্টারনেটের বিস্তার ঘটার পর থেকেই মানুষের দৈনন্দিন কাজ দিন দিন সহজ থেকে আরও সহজতর হয়ে উঠছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বর্তমানে অনলাইন বিজনেস বেশ প্রভাব বিস্তার করতে শুরু করেছে। পর্যটন নগরী কক্সবাজারেও এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই অনলাইন ব্যবসা। তো এই কক্সবাজারে অনেকেই আছে যারা অনলাইন উদ্যোক্তা, অনলাইন বিজনেস করছে। তো আমরা তাদের অনলাইন ব্যবসা কীভাবে চলছে এবং তাদের অনলাইন বিজনেসের গল্প নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি, যার নাম টিটিএন অনলাইন বাজার। তো আপনাদেরকে এই অনলাইন বাজারে স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের কক্সবাজারের যে উদ্যোক্তারা আছে তাদের জীবনের গল্প এবং এই অনলাইন বিজনেসের খুঁটিনুটি বিষয় জানব। তো চলুন আজকে আমরা একজনের সাথে পরিচয় হয়ে নিই যিনি অনলাইন বিজনেসের উদ্যোক্তা। দর্শক, আজকে আপনাদের সামনে আমি একজনকে পরিচয় করে দিব, উনি অনলাইন উদ্যোক্তা, ওনার নাম আজমিরা সুলতানা। উনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস প্রিন্টিং নিয়ে কাজ করে এবং এই ক্যাম্পাস প্রিন্টিং উনি অনলাইনে সেল দিচ্ছেন। তো আমি আজকে জেনে নিব তার আসলে এই অনলাইন বিজনেসে আসার গল্প এবং সে কীভাবে এই কাজগুলো করছেন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আপনি আমাকে একটু ছোট করে বলবেন যে আপনার অনলাইন বিজনেসে আসার গল্পটা যদি একটু ছোট করে আমাদের দর্শকদের জন্য বলতেন। আসসালামু আলাইকুম, আমি আজমিরা সুলতানা, আমি কাজ করছি ক্যানভাস প্রিন্টিং নিয়ে। আমার প্রতিষ্ঠানের নাম আজমিরা আর্ট গ্যালারি। আমি ছোটোবেলা থেকে আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি ক্যানভাস প্রিন্টিং নিয়ে আমি কিছু করব। এরপর আমি বিয়ের পর আমি অনেক সময় আমার চলে গেছে, কিছু করা হয়ে ওঠে নাই। করোনাকালীন সময় 2020 সালে আমি আমার স্কুল যে আমি একজন শিক্ষিকা, যেহেতু আমি অনেক সময় পেয়েছি, ওই সময় আমি সব বাসায় বসে বসে অনেক ছবি এঁকেছি, আমার পছন্দ মতো ইচ্ছে মতো আমার মনের মতো করে আমি ছবি এঁকেছি। আঁকার পরে আমি ফেসবুকে কয়েকটা ছবি আমি পোস্ট করি, তখন আমার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা সবাই আমাকে অনেক উৎসাহ করেছে, বলেছে তুমি ক্যাম্পাস নিয়ে কিছু করো, তুমি ওটা নিয়ে কিছু করলে অনেক ভালো হবে। তখন ওদের উৎসাহে আমি 2020 সাল 22 মে আমি আমার পেজ যে পেজ আজমির আর্ট গ্যালারি ওইটা ওপেন করি। এরপর আমি সিওআইসি এর সিওআইসিতে আমি এড হই, ওই গ্রুপে এড হওয়ার পর আমি কয়েকদিনের মধ্যে অনলাইনে একটা অফলাইন মেলায় আমি সুযোগ পেয়েছি, অনলাইন মেলায় একটা সুযোগ পেয়েছি। ওই সুযোগ ওই সময় আমি অনেক আপুদের সাথে অনেক বন্ধুবান্ধবের সাথে অনেক পরিচিত আরও আমার বেড়ে গেছে। তখন আমার এই অনলাইন মেলায় প্রথম আমার সেল হয়েছিল 13,000 টাকা, এক পাঁচ দিনের একটা অনলাইন মেলা। তখন আমি খুব উৎসাহ পেয়েছি, এত অল্প সময়ে এত সবাই এত সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, তখন আমার খুব আনন্দ লেগেছে। এরপর আমি আরও কয়েকটা গ্রুপে এড হই, আর সিওআইসির মাধ্যমে আমি দুইটা অফলাইন মেলায় অংশগ্রহণ করি, ওইখানেও আমার নতুন অনেক অভিজ্ঞ অর্জন হয়েছে। তখন আমার অফলাইন মেলায় আমার একটা ভালো লেগেছে সবচেয়ে, আমার যে প্রোডাক্ট যে পণ্যটি আমার আছে ওইটা কাস্টমাররা ভালো পাবে, সামনাসামনি দেখতে পেরে ওইটাই আমার সবচেয়ে ভালো লাগছে, যাতে ওরা সব প্রোডাক্ট দেখে শুনে নিতে পারে। আমি কক্সবাজারের মধ্যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আর পুরো বাংলাদেশ। আচ্ছা আপু, আপনি যে সংসার আছে আপনার, তারপর আপনি চাকরি করেন, তো এই সব কিছু মিলিয়ে এই এগুলো আপনার এই আর্টগুলো করার সময় পান কিনা বা এটা আপনি কীভাবে করেন? আসলে এটা ইচ্ছে থাকলে সব কিছু করা হয়। আমার ক্যানভাস আমার কিন্তু আঁকতে খুব ভালো লাগে, তাই আমি যখন সময় পাই আঁকতে বসে যাই। বেশিরভাগ আমি রাতের দিকে রাতে আমি ক্যানভাসগুলো আমি রাতে পেন্টিংগুলো আমি করি, তবুও পরিবারের সবাই আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, ওদের সাপোর্ট না পড়ে না হয়ে এতটুকু আশা হতো না, ওদের উৎসাহ সবাই অনেক সহযোগিতায় আস এতটুকু আশা। বেশিরভাগ আমি যখন সময় পাই আমি তখনই আমি ক্যানভাস পেন্টিংগুলো করে থাকি। আচ্ছা, আপনি এই যে সিওআইসির নাম বলেন, এটা হচ্ছে যে আপনি এই সিওআইসির মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন এবং কয়টা মেলাতে অংশগ্রহণ করেছেন? সিওআইসির মাধ্যমে আমি প্রতি মাসে ওখানে একটা অনলাইন মেলা হয়, ওখানে আমি অংশগ্রহণ করি। এরপর আমি দুইটাই অফলাইন মেলায় অংশগ্রহণ করেছি। আর রহমতে আমি অনেক গ্রুপ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি কিছু মানে জানতাম না বুঝতাম না, ওই গ্রুপের মাধ্যমে আমি অনেক জেনেছি শুনেছি, অনেক অভিজ্ঞ অর্জন হয়েছে। দুইটাই মেলায় আমি অংশগ্রহণ করেছি। এরপর থেকে আমাকে এখন সবাই চিনে, সবাই অনেক ক্যাম্পাস আমার অনেক সেল হয়, প্রতি মাসে আমার 30-40 হাজার মতো আমার সেল হয়। আচ্ছা, আপনি আপনার এই যে কাজগুলোকে আমাদের কি দর্শকদের জন্য কি একটু দেখাবেন? হ্যাঁ, এগুলো 8x8 ক্যানভাস পেন্টিং, 8x8 এগুলো ক্যানভাস কাপড়ে কাঠের ফ্রেমে করা, এগুলো একরিক কালার দিয়ে করা। এটা হচ্ছে কচুপাতা, কচুপাতায় পানি ফোটা,
এগুলো আমরা খাড়াগুলো একটিক খাড়ার দিয়ে করা, কোনো ওয়াটারফ্লোর কোনো পানি দিলে ওইগুলি যাবে না। আর বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা এগুলি বিক্রি করে থাকি। আমরা 8x8 যেগুলি ক্যানভাস আছে এগুলি আমরা 400 টাকা করে বিক্রি করে থাকি। আর এখানে 12x18 এই ক্যানভাসগুলি সবগুলো কাঠের ফ্রেমে করা। আমরা যে কক্সবাজার মধ্যে আমরা এগুলি হোম ডেলিভারিতে থাকি। আর পুরো বাংলাদেশে ঢাকায় ময়মনসিংহ অনেক চট্টগ্রাম ওইখানেই আমরা গ্লাস ভ্যান্ডিং দিতে পারি না, এই ক্যানভাসের মধ্যে আমরা সেট দিয়ে থাকি। অনেকেই পছন্দ মতো ছবি আঁকতে দেয়, এগুলি আমরা এঁকে দিয়ে থাকি। আচ্ছা আপু, বেশ কিছু সুন্দর ক্যানভাস পেন্টিং আমরা দেখলাম, আমাদের দর্শকে দেখলো। আসলে আপনি দেখালেন যে কিছু ফেলনা জিনিস দিয়েও আপনি পেন্টিং করছেন, তো আসলে এই পেন্টিং আপনি কি মানে কোথাও থেকে শিখেছেন কি না? না, আমি প্রাতিষ্ঠানিকভাবে কোনো সারো করাই পড়ি নাই। ছোটোবেলা থেকে আমি শখের বসে আঁকাআঁকি করতাম। আমি প্রাকৃতিক জিনিস দিয়ে আমি রং তৈরি করতাম। আমার আব্বু আমরা পেন্সিল রং দিলে আমি সবসময় দেখতাম প্রাকৃতিক কী জিনিস দিয়ে আমি রংটা তৈরি করবো, এগুলো দিয়ে আমি আঁকতাম। অনেক বড় বড় শিল্পীদের আঁকা দেখে আমি অনুপ্রাণিত হতাম। ছোটোবেলা থেকে আসলে শখ আমার আঁকাআঁকিটা। আচ্ছা, কক্সবাজারের প্রেক্ষিতে যে এই যে আপনার আর্টগুলা মানে কেমন সেল হচ্ছে, মানে কক্সবাজার মানুষ আসলে এগুলার প্রতি কেমন আগ্রহ দেখাচ্ছে? এগুলি অনেকেই ক্যানভাস অনেকে চিনত না, এখন সবাই চিনতেছে। আমি অফলাইন মেলায় অংশগ্রহণ করার পর থেকে ক্যানভাস সম্পর্কে ওদের আইডিয়া হয়েছে। ওরা এখন অনেকে ঘর সাজানোর জন্য অনেকের আগ্রহ বেড়ে গেছে, অনেক রহমত অনেক চাহিদা এখন কক্সবাজার পুরো বাংলাদেশে অনেক ক্যানভাসের এখন চাহিদাটা আমি দেখতেছি। মোটামুটি অনেক সেল হচ্ছে রহমত এখন। আচ্ছা, আপনার এই অনলাইন ক্যানভাস আর্ট নিয়ে আপনার অনলাইন ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যতে আমি অনেক এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমার একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে, যদি সুস্থ হয়ে পরিস্থিতি যখন ভালো হয়ে যাবে তখন একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে। দর্শক, আপনারা দেখলেন আজমিরা সুলতান আপা, উনি বেশ কিছু ভালো পেন্টিং আমাদেরকে দেখালো এবং এই পেন্টিংই উনি অনলাইনে সেল করে এবং কক্সবাজারের অনলাইন বিজনেসকে উনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি একজন সফল উদ্যোক্তা বলা যায়। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই ধরনের কিছু উদ্যোক্তার সাথে পরিচয় করে দিই এবং উনি ওনার জীবনের গল্প আমাদের শোনালেন। ওনার সংসার আছে, ওনার সন্তান আছে এবং চাকরিও আছে, তার পাশাপাশি উনি এই অনলাইন বিজনেসটা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ধরনের আরও অনেক উদ্যোক্তা আছে, তাদেরকে আপনাদের সামনে আমি পরিচয় করে দিব এবং তাদের গল্প আমরা শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টি10 এর সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।